সারা ভারতবর্ষ জুড়ে, শুধু নয় সারা পৃথিবী জুড়ে করোনার বিরুদ্ধে অর্থাৎ কোভিড-19 বিরুদ্ধে লড়তে গেলে প্রথম যে প্রশ্নটা আসছে, যে কথাটা আসছে, টেস্ট করা। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনও বলেছে টেস্ট টেস্ট টেস্ট, অর্থাৎ যত বেশি আমরা টেস্ট করাবো তত বেশি জানতে পারব যে করোনার প্রভাব জনসাধারণের মধ্যে কোথায় কেমন পৌঁছেছে। শুধু হটস্পট বলেই নয়, কোল্ড স্পট সেখানেও কিন্তু করোনা টেস্ট করা দরকার, অর্থাৎ যেখানে হয়নি সেখানেও, নাহলে আগামী দিনে আমাদের কাছে স্পষ্ট হবে না ছবিটা। কিন্তু সারা ভারতবর্ষ জুড়ে যখন, প্রত্যেকটা রাজ্য যখন অ্যাগ্রেসিভ টেস্টিং করার দিকে যাচ্ছে, অর্থাৎ আরো বেশি বেশি করে মানুষের দেহে করোনা আছে কিনা সেটা পরীক্ষা করতে চাইছি, তখন পশ্চিমবঙ্গে এই করোনা সংক্রান্ত পরীক্ষার সংখ্যা কিন্তু নিতান্তই কম। পশ্চিমবঙ্গে প্রায় 9 কোটি মানুষ বসবাস করে, কিন্তু টেস্টিং হয়েছে কত? ঘরে ঘরে 2000-এর মতন হবে। অথচ কেরল, সেখানে 3.5 কোটি মানুষ বাস করে, সেখানে করোনার পরীক্ষা হয়ে গেছে প্রায় 16,000-এর উপরে। পশ্চিমবঙ্গে কেন আমরা এত ঢিলে ঢালাভাবে চলছি, এটা আমার কাছে প্রশ্ন। আমরা কি ধরে নিয়েছি যে পশ্চিমবঙ্গে কোনো বিপদ নেই, তাই কি পশ্চিমবঙ্গে টেস্ট করানোর কোনো প্রয়োজন অনুভব করছি না? করোনা এমন একটা ভয়ঙ্কর ভাইরাস যেটা কখন কোথায় লুকিয়ে থাকবে আর কিভাবে প্রকাশ পাবে তা সারা পৃথিবীর সকল মানুষকে কিন্তু আতঙ্কের মধ্যে রেখেছে। আমি এই কথাগুলো এই কারণে বলছি না যে বাংলার মানুষের মধ্যে কোনো আতঙ্ক তৈরি হোক, না, কিন্তু বেশি করে করে টেস্ট করিয়ে আমরা নিজেরা আমাদের রাজ্যকে সুরক্ষিত করব এবং পাশাপাশি পরিকল্পিতভাবে আগামী দিনে করোনার মোকাবিলা করার জন্য প্রস্তুতি নেব, এটা তো আমাদেরকে ভাবতেই হবে। তাই পশ্চিমবঙ্গ সরকারের কাছে আমার আবেদন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন, কারণ তিনি স্বাস্থ্যমন্ত্রীও বটে, পশ্চিমবঙ্গে আরো বেশি বেশি করে করোনা টেস্ট শুরু হোক, যেটা এই মুহূর্তে নিতান্তই কম। উড়িষ্যা থেকে কম, বিহার থেকে কম, কেরল থেকে কম, কেন পশ্চিমবঙ্গে করোনা টেস্ট কম হচ্ছে এটা মুখ্যমন্ত্রী দেখা দরকার। পাশাপাশি পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরের কাছে দাবি থাকবে যে করোনা সংক্রান্ত বিষয় নিয়ে মানুষকে স্পষ্টভাবে পশ্চিমবঙ্গের এই মুহূর্তের অবস্থাটা কি সেটা জানান দেওয়া দরকার। সেখানেও কিন্তু মানুষের মধ্যে নানা রকমের ধোঁয়াশা আছে, ধোঁয়াশা এই মুহূর্তে সব থেকে বড় আমাদের জন্য ক্ষতিকর হবে। তাই স্বাস্থ্যমন্ত্রক স্পষ্টভাবে পশ্চিমবঙ্গে করোনার সংক্রান্ত পরিস্থিতি কি তা বিশদভাবে মানুষের কাছে জানানোর ব্যবস্থা করুক। পাশাপাশি আমাদের আবেদন যে বেশি বেশি করে টেস্টিং করার ব্যবস্থা করা হোক, টেস্ট 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 সারা পশ্চিমবঙ্গ জুড়ে যেখানে সন্দেহ সেখানে টেস্ট করা হোক, এটাই আমাদের দাবি।